ভাইরা আমার, করুন আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করুন, আমার আল্লাহ খুশি হবে, আমার টাইম পায়। আজকে কুরবানির দিন, আমি রাত্রিরে জলসা করা বন্ধ করে দিচ্ছি এমনি প্রথমে, তাতে দাওয়াত না হয় ডাল ভাত কে ঘরে শুয়ে থাকবো, রাত্রিরে জলসা করছি না। কেন? আমার চুল পেকে গেছে, পেটের সমস্যা হচ্ছে তো। আর যার বাড়ি যাই একদম তরকারির উপরে 1 ইঞ্চি তেল, যার বাড়ি যাই তরকারির উপরে 1 ইঞ্চি তেল, যত রকম ভালো ভালো গরম হওয়ার খাবার, কথা বুঝে আসছে? গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, মাছ, ডিম হুজুরকে খাওয়াচ্ছে। তো রোজ যদি একটা লোক এরকম রিচ খায়, তার চুল যে আছে এটা শুকরিয়া আদায় করে, ঘরের মাঠ হয়ে যাবার কথা। একটু খাওয়াবে কি, শাক সবজি ঝিঁঝে পড়ো, পাতলা পাতলা ডাল টাল এসব খাওয়াবে না, হুজুরের সামনে দিয়া যারে ওটা খেলে হুজুর খাস করে দোয়া করবে। আবার এক একটা মলি সাহেব দেখেছি গুটা গুটা গোস গিলে ফেলে, শুভই নেই গিলে, আমি বাস্তব নিজের চোখে দেখেছি, দিচ্ছার গিলে দিচ্ছে, কথা বুঝলেন? পরে চিবোবে সেই এক একটা, আল্লাহ বড় ভাই এসছে মাশাআল্লাহ, এক একটা আল্লাহর সৃষ্টি জীব আছে, ওই কি একটা জায়গা আছে সেখানে সব রেখে দেয়, পরে আসতে বার করে বার করে খায়। হ্যাঁ, তো যাক, আমার বড় ভাই এসছে, তিনি জানেন, আর আমার বড় ভাইকে দেখেই আমি আরো জলসা কমিয়ে দিয়েছি, কথা বুঝছেন না? ভাই বিছখানে কিছুদিন আগে খুব শরীর খারাপ হয়ে গেছিলো না, খুবই অসুস্থ হয়ে গেছিল। এটাই হলো অলিয়া অলিয়া এবং ভালোবাসার দোয়া। ভালোবাসা যে কত বড় নিয়ামত, তোমাদের ভালোবাসার দোয়া আর সাথে সাথে আমার পীর পাইগম্বর অলিয়া অলিয়াদের দোয়ায় আমার ভাইকে আমার আল্লাহ আবার আমাদের সবার কাছে এনে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বড় ভাই পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী চাহাদান হুজুর পীর কেবলা রহমাহুল্লাহ হুজুরের, আর আমার নুরুদ্দিন চাহাদান আশেকের রসুল ছিলেন, পাগল মানুষ ছিলেন রসুলের, যখনই ওয়াজ করতেন নবীর কথা সর্বসময় গুনগুন গুনগুন করে নবীর গুণ গাইতেন। স্বাভাবিক ভাই, যারা নবীকে ভালোবাসে না, ঘরে যদি শুয়েও থাকে নবীর কথা যদি কোনো জায়গায় আলোচনা হয় শুয়ে থাকতে পারবে না, ঠিক আস্তে আস্তে উঠে এসে বসে পড়বে, ঠিক না? বেঠিক গো, এটা এখান থেকে জুড়া হয়, এখান থেকে জুড়া হয়। ভেবো না সাগর শুকিয়ে গেছে, ভেবো না জাওলাদের মুজাদ্দেদদের কেউ নাই, এটা ভেবো না সাগর শুকিয়ে গেছে, তোমার পুকুরে পানি আসছে না, আরে বীজখানে অনেক যে নালা দিয়ে ড্রেন দিয়ে খাল দিয়ে পানিটা আসতো, তোমার ওই ড্রেনে অনেক ময়লা পড়েছে, ভালোবাসার জায়গায় দেখো ময়লা ঢুকে গেছে, আগে এই ড্রেনটাকে পরিষ্কার করো, দেখবে সাগরের পানি তোমার দিলে আবার আসবে, কেন আজও সাগর সাগর আছে, আবু বাকারের আওলাদ আবু বাকারের আওলাদ আহলে রসুলই তারা আছে, বলুন সুবহানাল্লাহ। আজও পৃথিবীর জমিনে ওলিয়া ওলিয়া আছে, আমার রসুলের আশিক আছে, নবীর হয়ে বলনি ওলা আছে, নবীর হয়ে লড়াই কান্নে ওলাও আছে, ঠিক না বেঠি? এখানে আল্লাহ শুকর হাত তুলতে বললে হাজার হাজার নবীর জন্য মরার লোক আছে, আছেন না নাই হাত তুলে দেখা, প্রতিজ্ঞা করছে আমার নবীর বিরুদ্ধে কথা হবে, আর মুখে কথা নয়, এবারে আমরা হাতে প্রতিবাদ করতে রাজি আছি, কথা দিচ্ছে আমি দিন এই বাংলা জমিনে আমার আবু বকরের সিলসিলার বিরুদ্ধে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে, গরিবে নওয়াজের বিরুদ্ধে, গৌস আজমের বিরুদ্ধে, খাজা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কে কথা বললে আমরা তার প্রতিবাদ হাতে করে দেখিয়ে দেবো, রাজি আছে? আর সমঝোতার কথা নয়, হাত নামা, আর সমঝোতা নয়। অনেক দলিল হয়েছে, অনেক দলিল দেখানো হয়েছে, অনেক বাসের ডাক দেওয়া হয়েছে, অনেক কিছু কথা হয়েছে, আজও সমাজে ঘুরিয়ে ফিরিয়ে আস্তে আস্তে ছলে বলে কলে কৌশলে শুধু অলিয়া আল্লাহদের থেকে সরাবার ধান দাও, বুকে হাত দিয়ে বলুন, যত অলিদের থেকে সরছেন সমস্যা বাড়ছে না কমছে? আর আপনাদের মুরব্বীরা যত অলিদের দিকে ছিল তাদের সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিত, ঠিক না বেটি? কেন আল্লাহ ওয়ালা তাদের জন্য দোয়া করত, কি গো আমার কথাই খারাপ লাগলো? আর অলিদের হয়ে কথা যদি না বলি
আল্লাহ নারাজ হয়ে যাবে। যাক আমার ভাই এসেছেন, আসল তিনাকে আমরা আহলে রসুল হিসাবে, আওলাদে মুজাদ্দিদ হিসাবে, তিনার ব্লাড আল্লাহ পাক সম্মানিত করেছে, আমরা একটু তাজিমি দাঁড়িয়ে তিনাকে একটু তকবীর দেব। নারে তকবীর, নারে তকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তকবীর। দাদা পীর হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সকলের মেহরাব সিদ্দিকী ভাইজান, আমাদের সকলের মেহরাব সিদ্দিকী ভাইজান, নারে তকবীর, নারে তকবীর, দাদা পীরের হক সিলসিলা, উলামায়ে হাক্কানিগণ, আলেমে হাক্কানিগণ, সুন্নি উলামাগণ, সুন্নি সামিঈন হযরাতগণ, আমার দাদা পীরের মহব্বতের মুরিদের ঘরের নাতি পুতাগণ, আমার দাদা পীরের রুহানি আওলাদগণ, দাদা পীরের হক সিলসিলা, আল্লাহর ওলীদের দরবারের মানুষগণ, হাফেজে হাক্কানিগণ, আলেমে হাক্কানিগণ, ইমামে হাক্কানিগণ, আপনারা দূর প্রান্ত থেকে এসে থাকেন, কাল ঈদুল আজহা আপনারা যাবেন, দূরে কাল ওয়াসিম নামাজ পড়বেন, আমাদেরকে বড় ভালোবাসেন, বাংলার মানুষকেও আল্লাহ বড় ভালোবাসেন, তাই আওলাদের মোসাফের আমার বড় ভাই ফিজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান, আল্লাহ তিনাকে সুস্থ আরো করেন, পুরোপুরি ভাবে আল্লাহ তিনাকে সর্বদিক দিয়ে আগে যেমন ছিল তেমন করে দেন। আমিন। সেই কণ্ঠ, সেই লড়াই, সেই যে চিন্তা, যে জীবন রসুলের জন্য, আবু বকরের জন্য যে জীবন, সেই যে একটা তেনার প্রতিভা আজকে আল্লাহ পাক সেই প্রতিভা তেনার অন্তরে আছে, আজও তিনি চালিয়ে যাচ্ছে। 15ই আগস্ট স্বাধীনতার দিন, স্বাধীনতা সংগ্রামে বীর আবু বকরের উত্তরসূরি চতুর্থ প্রজন্ম, তিনি আপনাদের সবাইকে নিয়ে বিভিন্ন জায়গায় দেশের শান্তি সম্প্রীতি মানুষের কল্যাণের জন্য আমার মুজাদ্দিদ জামানের হাতে করা সংগঠন জমিয়ে তুলামা বাংলার পক্ষ থেকে বাইক মিছিল করে আপনাদের সবাইকে নিয়ে দেশপ্রেমের স্লোগান, আগামী দিন দেশের যারা ভবিষ্যৎ ইয়ং জেনারেশন তরুণ, তাদের ঘরে দেশ প্রেমের বার্তা আগিয়ে যাওয়ার জন্য দেশের স্বার্থে দেশকে কেমন ভাবে ভালোবাসতে হয় শিক্ষা একজন ধর্মগুরু হিসাবে, এটা তার একদিকে নৈতিক দায়িত্ব, সাথে সাথে শুধু ধর্মগুরু বললে হবে না, কারণ আজকে ধর্মগুরুরাই দেশকে বিক্রি করছে, ধর্মের দোহাই দিয়ে দেশকে বিক্রি করে দিচ্ছে। সাথে সাথে আমার বড় ভাই, তিনি একদিকে যেমন ধর্মগুরু হিসেবে দায়িত্ব নিয়েছে, অবশ্যই কর্তব্য ইসলাম শিখিয়েছে, আমার রসুলের চোখ দিয়ে পানি ছড়াচ্ছে দেশ।
একদিকে তো প্রেম হলো, আরেকদিকে যেখানে সওয়াব আছে সেখানে ইসলামের অনুসারীদের অবশ্যই থাকা দরকার। একটা ব্যক্তি দেশের বিরোধী করেছে, দেশের ক্ষতি করেছে, একটা দেখাতে পারবে না। আমি মুসলমান চিনি না, হিন্দু চিনি না, খ্রিস্টান চিনি না, আমি হযরত মুহাম্মদ যিনি শুধু মুসলমানদের নয় সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশেষ মানব জাতিকে সৃষ্টিকর্তার রাস্তা অর্থাৎ কল্যাণের রাস্তা দেখাবার করেছে। তিনার অনুসারে একটা কেউ কখনো যে ধর্মে গিয়ে হোক না কেন দেশের সঙ্গে গাদ্দারি করে নেই। ভাইয়ের আমার ভাইকে রেখে বললাম, সাথে সাথে বিভিন্ন জায়গায় জামাত থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ অফিসে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে, আগে হয়েছে। তবে একটা ছোট্ট কথা বলি, ভাইকে নিয়ে এই কুরবানিকে নিয়ে কিছু কিছু কথা দেখি নেটে নেটে পাওয়া যায়। ইদানিং দেখছি কিছু রাজনীতির নেতারা মুসলমান সেজে আছে, বর্তমান মুসলমান আমি জানি না কেন ইসলামের ব্যাপারে কোনো জায়গায় দেখা যায় না, মুসলমান বিপদে বলে তারা দেখা যায় না, ওই দাবার জন্য দিদির জন্য দেখা যায়, ইসলামের জন্য দেখা যায় না। আর পরম নামে লাগে মোহাম্মদ আছে তো মুসলমান পাওয়া যায় যে বলছে, তারা বক্তব্য দিকে বলছে যে খবরদার আপনারা কোরবানি করা পশুকে ওই ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছড়াবেন না, এমন করে বলছেন আমরা ছড়াই, ওজন ছড়াচ্ছে তারা, যারা এটাকে নিয়ে হুড়ুড়ি করছে তারাই ছড়াচ্ছে, কারণ তারা ছড়িয়ে দিয়ে মুসলমানকে দূষিত করছে, মুসলমানকে দূষিত করে অশান্তি করতে চাইছে, তারাই ছড়াচ্ছে সাপ হয়ে কামড়া চুরিয়া হয়ে কখনোই আমি আমার হালাল কৃত পশুটাকে ফটো তুলে হারাম হারাম কাজ করতে পারি না, আমার ইসলাম শিখাই নেই ভাইরা আমার। সেই হিসাবে এরকম কথা চলছে, এগুলো মূলত তাদের মধ্যে বেরোচ্ছে যারা কেমন মুসলমান জানে। তো যাক, তথাপি আমি একটা কথা আপনাদের বলবো, সেটা হলো এটাই, যা কিছু করবেন আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য করবেন, নাম নিজের নয়। আমরা দাস, দাস ভাই আর কথা না, কেন আমার বড় ভাই এমনি অসুস্থ মানুষ, তিনি এসছে শুধু কথা বলবেন। আপনার আমাকে সালাম জানান, সম্মানও করি ভালোবাসি, আশা করব আপনারাও সম্মান করেন ভালোবাসি, বুঝলেন নাকি? আমি সালাম দিচ্ছি, আপনার উত্তর দেবেন, Thank you.